আপনাকে নেগেটিভ মানুষের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিতে হবে। যারা আপনাকে হতাশ করার চেষ্টা করে, যারা আপনার সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলে, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। আপনি যদি মনে করেন শুধুমাত্র একটি কাজ করে আপনি ধনী হবেন, তাহলে এই চিন্তা সম্পূর্ণ আপনার ভুল হবে। প্রত্যেকেরই অর্থ উপার্জন করার ইচ্ছা থাকে এবং প্রত্যেকেই ধনী হতে চায়। তবে অর্থ উপার্জন করার জন্য কিছু গুণের প্রয়োজন হয়। আপনি যদি ধনী ব্যক্তিদের দিকে তাকান, তবে দেখবেন ধনী ব্যক্তিদের এমন কিছু কমন অভ্যাস রয়েছে যেগুলি তাদেরকে অর্থ উপার্জনের ক্ষেত্রে এবং ধনী হতে বিশেষভাবে সাহায্য করে। তাই আপনার আচরণেও এই ছটি অভ্যাস অন্তর্ভুক্ত করে নিন, যার মাধ্যমে আপনি হতে পারেন আগামী দিনে ধনী ব্যক্তি। ধনী ব্যক্তিতে রূপান্তরিত হওয়ার এই ছটি অভ্যাসের মধ্যে প্রথম এবং বিশেষভাবে কার্যকরী অভ্যাসটি হল লক্ষ্য নির্ধারণ করুন এবং সঠিকভাবে পরিকল্পনা করুন। ধনী ব্যক্তিরা সবসময় লক্ষ্য নির্ধারণ করে থাকেন এবং পরিকল্পনা মাফিক কাজ করেন। তারা তাদের এই লক্ষ্যকে সামনে রেখে ছোট ছোট পরিকল্পনা করে সপ্তাহ, মাস এবং বছরকে বেছে নেয়। আর আপনার মধ্যেও এই লক্ষ্য নির্ণয় এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী যদি কাজ করেন, তবে একদিন না একদিন আপনি ধনী ব্যক্তিতে পরিণত হবেন। দরিদ্র মানুষেরা জীবন নিয়ে কোনো পরিকল্পনা করেন না, যে কারণেই তারা ধনী হতে পারেন না, আর এটা আপনাকে মানতেই হবে। তাই আপনার জীবনে একটি লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই লক্ষ্য অনুযায়ী আপনি নিজের স্থির করা পরিকল্পনা অনুযায়ী কাজ করে সামনের দিকে এগিয়ে যান। ধনী হওয়ার ফর্মুলার ক্ষেত্রে দ্বিতীয় যে অভ্যাসটি আপনাকে মানতেই হবে তা হলো খরচ নিয়ন্ত্রণ বা সংরক্ষণ করা। বন্ধু, টাকা তো আপনি ইনকাম করবেনই, কিন্তু সেই রোজগারের টাকার থেকে আপনাকে বেহিসাবি খরচকে নিয়ন্ত্রণ করতে হবে। বলা ভালো, অর্থ উপার্জনের সর্বোত্তম উপায় হলো খরচকে নিয়ন্ত্রণ করা বা সংরক্ষণ করা এবং তা সঠিক জায়গায় বিনিয়োগ করা। প্রতিদিনের খরচ কমানো এবং বিনিয়োগে মনোযোগ দেওয়া, এটার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, আর তা হলো আপনাকে দারিদ্রতা থেকে বেরিয়ে আনতে সাহায্য করবে। ধনী ব্যক্তিতে রূপান্তরিত হওয়ার তৃতীয় যে অভ্যাসটি আপনাদের সামনে তুলে ধরব তা হলো আপনার আয়ের একাধিক উৎস থাকতে হবে। আপনি যদি মনে করেন শুধুমাত্র একটি কাজ করে আপনি ধনী হবেন, তাহলে এই চিন্তা সম্পূর্ণ আপনার ভুল হবে। বর্তমানে মুদ্রাস্ফীতির বাজারে একার ইনকামের দ্বারা ডেইলি লাইফের সমস্ত খরচ মিটিয়ে অতিরিক্ত টাকা ইনভেস্টমেন্ট করে বড় অঙ্কের একটা কর্পাস তৈরি করা সকলের পক্ষে সম্ভব হয় না। তাই অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য কমপক্ষে এক থেকে দুইটি ইনকাম সোর্স থাকতে হবে আপনার। ধনী হওয়ার অভ্যাসের ক্ষেত্রে এবারে চতুর্থ যে অভ্যাসটি আপনাদের সামনে তুলে ধরব, আর তা হলো সর্বদা নিজেকে আপগ্রেড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নিজেকে দক্ষ করে তোলা অত্যন্ত জরুরি। আপনি যদি নতুন প্রযুক্তি, নতুন কোনো কাজ, নতুন কিছু করার দক্ষতা অর্জন করে থাকেন, সেক্ষেত্রে টাকা ইনকাম করার ক্ষেত্রে এই সমস্ত স্কিল আপনার ক্ষেত্রে সহজ হতে পারে। ধনী হওয়ার ক্ষেত্রে পঞ্চম যে অভ্যাসটি আপনাদের সামনে রাখবো, আর তা হলো যেহেতু স্বাস্থ্য সম্পদের উপর গভীর প্রভাব ফেলে থাকে, এই কারণে আপনাকে মানসিকভাবে সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি। আর এই মেন্টালি হেলথ বা মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী রাখতে আপনাকে নেগেটিভ মানুষের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিতে হবে। বলতে পারেন যারা আপনাকে হতাশ করার চেষ্টা করে, যারা আপনার সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলে, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। ধনী হওয়ার লক্ষ্যে ষষ্ঠ যে অভ্যাসটি আপনাদের সামনে এখন তুলে ধরব, আর তা হলো আপনার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগকে ডাইভার্সিফাইড করে রাখুন। আপনার উপার্জন করা অর্থ থেকে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনার বিভিন্ন জায়গায় আপনার ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাইড করে যদি রাখেন এবং কিছুটা সময় পর আপনি নির্ণয় করতে পারবেন আপনার কোথায় বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করা প্রয়োজন। এক্ষেত্রে আপনি গোল্ড, বন্ড বা শেয়ার মার্কেট অথবা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর এইভাবেই আপনার অর্থকে ডাইভার্সিফাইডের মাধ্যমে বিভিন্ন সেগমেন্ট থেকে আপনি বিভিন্ন ধরনের প্রফিট আর্ন করতে সক্ষম হবেন এবং দেখতে দেখতে একদিন না একদিন আপনি ধনী হওয়ার সফল রাস্তা খুঁজে পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করার রিকোয়েস্ট রইল, যাতে এই ইনফরমেশনটি তাদের কাছেও পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।